নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25শে এপ্রিল 2024, মঙ্গলের রাশিতে শুক্রের প্রবেশ। পাঁচ রাশি সৌভাগ্যশালী ও মহা কোটিপতি হতে চলেছে। দেখুন, 25শে এপ্রিল 2024 মেষ রাশিতে শুক্র প্রবেশ করছে, এর ফলে বেশ কিছু রাশির কোটিপতির যোগ কিন্তু সৃষ্টি করছে। বেশ কিছু রাশির লাভ লাইফ ভালো করবে, বেশ কিছু রাশির বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, বেশ কিছু রাশির কর্মক্ষেত্রে উন্নতি করবে। অর্থাৎ শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করছে, শুক্র হচ্ছে আমাদের ভোগের কারকগ্রহ, শুক্র মানেই হচ্ছে গ্ল্যামার, শুক্র মানেই আমাদের সুখ সমৃদ্ধি। তো এই যে শুক্র যে মেষ রাশিতে প্রবেশ করছে এই 25শে এপ্রিল, তারপর থেকে কিন্তু এই পাঁচ রাশির অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে। বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কোটিপতি আরবপতি যোগ হতে চলেছে। মালামাল হবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। শুক্রকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে কিন্তু দেখা যায়, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা পেতে শুক্রবার দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে আপনারা লাল ফুল নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, তাতে আপনার অর্থের স্থিতি কিন্তু মজবুত কিন্তু হবে। শুক্র আমাদের গ্ল্যামার দুনিয়াকে দেখায়, শুক্র আমাদের বৈবাহিক জীবন কেমন যাবে এটাও কিন্তু শুক্র। লাভ লাইফ অর্থাৎ একটা অ্যাট্রাকশানটা কেমন থাকবে দুজনের মধ্যে সেটাও কিন্তু শুক্র। শুক্র মানে হচ্ছে আপনার ভৌতিক জগতের সমস্ত সুখ শুক্রের আন্ডারে কিন্তু রয়েছে। তাই শুক্রের এই প্রবেশ এই পাঁচ রাশির সৌভাগ্যশালী করতে চলেছে, কোটিপতি। দেখুন, আমি আবারও বলছি, যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে মিলছে না, আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। শুক্র আমাদের জীবনে এই 25শে এপ্রিলের পর থেকে বিশেষ প্রভাব কিন্তু দিবে, মঙ্গলের রাশিতে প্রবেশ করেছে। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারাই আমার সাথে যোগাযোগ করুন, আবার বলছি। এবং যাদের মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারছেন না, ব্যবসা ভালো চলছে না, বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন লাভ দেখতে পাচ্ছেন না, আপনার সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, সন্তানের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, এবং পাশাপাশি শত্রুতা ব্ল্যাক ম্যাজিক করেছে, অর্থাৎ আপনার উন্নতিতে বাধা হচ্ছে এই কালা জাদু, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায় যে কথাগুলো বলে দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, এবং আমি আবার বলছি, আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, এবং যার আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি, আমি সবারই কিন্তু হাত ধরি না, এবং আমার কাছে ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম রাশি মকর রাশি, শনি সাড়ে সাথে চলছে, শুক্র আপনাদের কেন্দ্র এবং ত্রিকোণের মালিক হয়ে আপনার কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের সুখভাবে যেহেতু অবস্থান, চতুর্থ ভাব সুখ আপনাদের বৃদ্ধি করবে এই সময়। আপনাদের এই সময় কোনো সম্পত্তি দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যেহেতু আপনাদের কর্মাধিপতি সরাসরি সপ্তম দৃষ্টিতে কর্মভাবকে দেখছে, এই জন্য আপনার কর্মক্ষেত্রে উন্নতি বা যারা প্রমোশনের চিন্তা করছেন বা ভালো কর্ম যোগ দ্বারা চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বাহন কিনা
বা কোনো ফ্ল্যাট বা কোনো জায়গা বা জমি কেনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি। মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে মকর রাশি। দ্বিতীয় যে রাশি কর্কট রাশি, আপনাদের একাদশপতি এবং পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করছে, এই সময় আপনাদের লাভ বাড়াবে, আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করবে, আপনাদের এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ লাইফের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ কর্কট রাশির, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন কর্কট রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। দ্বাদশভাবে শুক্র অবস্থান করছে, আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ দিবে। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেন কানেকশানে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে এই সময়, এবং আপনাদের যারা এমএনসি কোম্পানিতে চাকরি বাকরি করছেন সেখান থেকে আপনাদের উন্নতি, এবং এর পাশাপাশি যারা ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের বিশেষ লাভ আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনাদের একাদশভাবে অবস্থান করছে পঞ্চমপতি। আপনাদের এই সময় সরাসরি পঞ্চম ভাবকে দেখছে, আপনাদের লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোটিপতির যোগ রয়েছে মিথুন রাশির, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা, এবং আপনাদের ইনকাম সোর্স দ্বিগুণ তিনগুণ কিন্তু বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি, আপনাদের ধনাধিপতি এবং সপ্তমপতি সরাসরি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বিজনেস যারা করছেন, ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকে প্রভূত আপনারা উন্নতি পাবেন, এবং এই সময় আপনাদের ডেইলি ইনকাম এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষ করে তুলা রাশি। তুলা রাশির রাশির সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের এই সময় শনি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে। ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে। তুলা রাশি আপনাদের কর্মযোগ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, এবং মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যারা বাস্তুপ্রতিকার, হস্তরেখা অথবা জন্ম ছক ন্যাকাল চার্ট দেখাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ের উপর খুব চটজলদি আপনাদেরকে ভিডিও আমি দিতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা শুক্রকে ভালো করতে খাবারে অবশ্যই দই রাখবেন, এবং স্নান করার পর আপনারা অবশ্যই গায়ে সুগন্ধ অবশ্যই দিবেন, তাতে শুক্রের যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।